শনিবার চতুর্থ শ্রদ্ধার সহিত দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালন করলেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য স্বপন সামন্তার এবং 30 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক পাতিয়া ঘোষ বিশ্বাস। এদিন সকালে নেতাজির প্রতিকৃতিতে মালদান ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন স্বপন সামন্তার। বছরভরি একাধিক কর্মকাণ্ডে নিজেকে নিযুক্ত রাখেন স্বপন সামন্তার এবং পাপিয়া ঘোষ বিশ্বাস। এদিনও তার অনথা হল না। এদিন দেশনায়কের জন্মদিন উপলক্ষে এলাকার পরিবেশকে দূষণমুক্ত রাখতে কয়েক বৃক্ষরোপণ করলেন তিনি। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা স্বপন সামন্তার জানালেন, নেতাজি আমাদের গর্ব, তার আদর্শই আমাদের চলার জীবনে পাথেয়। তার জন্মদিনে এহেন অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশনায়ক, তার 125তম জন্মদিন। এই 125তম জন্মদিবসে কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে এই 125তম জন্মদিন উদযাপন হচ্ছে। বাংলার প্রত্যেকটি কোণে কোণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তার ঘোষিত কর্মসূচি আমরা সার্থক রূপায়ণ করার চেষ্টা হচ্ছে। আজকে 30 নম্বর ওয়ার্ড নেতাজি জন্মোৎসব কমিটি সকালবেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে, বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ক্লাব সংগঠনকে সঙ্গে নিয়ে নন্দিনী খানের সবুজ শিকার সহযোগিতায় বিভিন্ন পথ পরিক্রমা করে এখানে সমাপ্ত করা হলো। সন্ধ্যাবেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই নেতাজির জন্মদিনটা সুভাষ উৎসব বলে পালন করা হয়। এবছর বাড়তি রূপ দিয়েছে 125তম বছর। আমরা নেতাজির ভাবধারায়, বিবেকানন্দের ভাবধারায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছি। কতিপয় ব্যক্তিত্ব নেতাজি বিবেকানন্দকে নিয়ে নোংরা রাজনীতি করে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস কখনো বিভেদ সৃষ্টি করেনি। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলকে নিয়ে নেতাজি চলেছেন। তার স্বপ্নের ভারত, স্বপ্নের বাংলা আমরা আগামী দিনে যাতে পৌঁছে দিতে পারি, তাই বাংলার প্রত্যেকটি সুনাগরিকবৃন্দের কাছে আমাদের নিবেদন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আপসহীন সংগ্রাম, নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু সেই আপসহীন সংগ্রামই করেছিলেন। বাংলাকে কখনো মাথা নত করতে দেয়নি, ভারতবর্ষকে মাথা নত করতে দেয়নি। তাই আমরা বাংলার নাগরিক হিসাবে, বাঙালি হিসাবে প্রত্যেক বছরই এই দিনটাতে আমরা নেতাজির জন্মদিন পালন করে থাকি। এবছরটা একটু, যেহেতু 125 বছর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা এই এলাকা সংলগ্ন বিভিন্ন ক্লাব সংগঠন এবং এলাকার সাধারণ মানুষদের নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করার সাথে সাথে বৃক্ষরোপণ করে আমরা এই জন্মদিবস পালন করলাম। আজ এই জন্মদিবসে সকলকে একটা কথাই বলবো, শুধুমাত্র যে নেতাজির জন্মদিবস পালন করলেই যে নেতাজিকে আমরা মনে রেখেছি সেটা না করে, নেতাজির যে ভাবধারা, যে ভাবধারায় তিনি আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই ভাবধারাকে আমরা জীবনে পর্যবসিত করে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যাতে এই বাংলা বিশ্ব বাংলায় পরিণত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।